ভোগের খবর জানাতে এইবারে নওগাঁর সান্তাহার রেল স্টেশন এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ জেনিফার। তীব্র ঘন কুয়াশায় একেবারে পথঘাট আচ্ছাদিত হয়ে রয়েছে এই উত্তরের এই জনপদে, এবং গত দেড় সপ্তাহ ধরে কিন্তু এরকম শৈত্যপ্রবাহের সাথে মাঝারি হালকা শিশির বইছে এবং প্রচন্ড জীবনযাত্রার উপর কিন্তু তারা প্রভাব ফেলেছে। আমরা লক্ষ্য করছিলাম ভোর সকাল থেকে কিন্তু এই তাপমাত্রা গতকালকের চেয়ে আজকে আরেক দফা কমে এসেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছিল 12.2, কিন্তু আজকে এখন পর্যন্ত তাপমাত্রা 9.5 রেকর্ড করা হয়েছে। এবং আজকের তাপমাত্রার সাথে কিন্তু তীব্র ঘন কুয়াশা এবং হালকা বাতাসের সাথে হিমেল বাতাস বইছে এবং কোন কোনে ঠান্ডা অনুভূত হচ্ছে। গত দেড় সপ্তাহ ধরে কিন্তু এই বৈরি আবহাওয়া এই জনপদের মানুষের উপর এক ধরনের বড় প্রভাব ফেলেছে এবং ছন্দ পতন আমরা লক্ষ্য করছিলাম। এবং বিশেষ করে যারা সকালে বের হন এবং যারা কাজের সন্ধানে এই ভোর সকালে কাজের জন্য বা বের হন, তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর এখানে মানে উপলব্ধি করছিলাম, দেখতে পাচ্ছিলাম। সে সাথে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু কষ্টটা আরেক দফা বেশি এখানে অনুভূত হচ্ছে। তবে যারা ছিন্নমূল, বিশেষ করে স্টেশন বা বিভিন্ন ভব ঘুরে বিভিন্ন জায়গায় তারা রাত যাপন করেন, এই কষ্ট কিন্তু তাদের জন্য আরেক দফা বৃদ্ধি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। এবং এই শীত কিন্তু শেষ সময়ে এসে এই গত দুই সপ্তাহের ব্যবধানে কিন্তু তীব্র শীত বলা বলছে স্থানীয় আবহাওয়া অফিস। এবং এবছর কিন্তু আবহাওয়ার যে ওঠানামা এটা কিন্তু গত জানুয়ারির পর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম, এবং শীতের প্রখরতা কিন্তু শেষ সময়ে এসে সর্বোচ্চ তার যে কোন কোনে হার কাঁপানো শীত সেটা কিন্তু আঘাত হানছে। এবং আমরা এখানে স্থানীয় আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, সর্বনিম্ন তাপমাত্রা গত এক সপ্তাহ আগে কিন্তু এই জেলাতে রেকর্ড করা হয়েছিল 6.5। আবহাওয়া অফিস বলছে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং এই আবহাওয়া কিন্তু এই অঞ্চলের জন্য একেবারে একটা অসহনীয় আবহাওয়া বলা হচ্ছে এবং জীবনযাত্রার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে, স্থবিরতা নেমে এসেছে। আরেকটি বিষয় হলো যে এই জেলায় কিন্তু এখন ঝড় মৌসুম চলছে, বোরো তাসে, কিন্তু কৃষকরা এই তীব্র ঠান্ডার কারণে তারা কিন্তু জমিতে নামতে পারছে না, এবং বোরো চাষের যে লক্ষ্যমাত্রা রয়েছে এটা কিন্তু আগামীতে কিছুটা ব্যাহত হবে এমন কথা কিন্তু আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পাচ্ছিলাম। এবং কৃষকরা জানিয়েছে জানুয়ারির প্রথম দিকে কিন্তু তারা অনেকটা ধান রোপণ করা শেষ করে ফেলে, কিন্তু এইবার কিছুটা শেষ সময়ে এই কনকনে ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে তারা এই জমিতে নামতে না পারার কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছেন। তবে এই আবহাওয়া কিন্তু আগামী আরো এক সপ্তাহ হালকা পাতলা থাকবে এবং শেষ সময়ে কিন্তু এই আবহাওয়া মানুষের জন্য একেবারে অসহনীয় বলা চলে। এবং স্থানীয়ভাবে কিন্তু যারা বিত্তবান এবং যারা অবস্থা সম্পূর্ণ তাদের জন্য জেলা প্রশাসন বিভিন্ন মহল থেকে কিন্তু তাদের আহ্বান জানানো হয়েছে এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং ছিন্নমূল মানুষের জন্য যেন কাপড়, গরম কাপড় ব্যবস্থা করা হয়। তবে এই সময়টাতে সবচেয়ে বেশি যেটা মানে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা কিন্তু যেটা বলছে যে এই কষ্টটা তাদের জন্য কিন্তু অনেকটাই অধিক মাত্রায় এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। সব মিলে কিন্তু জীবনযাত্রা বড় ধরনের ক্ষেত করেছে। এবং আমি একজনের কথা বলবো, এই এই ভোর সকালে যারা ছিন্নমূল মানুষ আসলে এখানে কি করছেন এবং এই শীতের অনুভূতি কেমন হচ্ছে আজকের আবহাওয়াটা কেমন? খারাপ আছে, মানে শীতের জন্য মানুষ কেউ বাড়াতে পারছে না, ঠান্ডার জন্য মানুষের কোমর পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না, কিভাবে চলবে বলেন? এই দুদিনের মধ্যে অনেকটা কোমর পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। বলছিলেন এখানকার সার্বিক কষ্টের কথা, এই ছিন্নমূল মানুষ যারা কিন্তু পথে ঘাটে এই সময়টাতে রাত যাপন করে তাদের কষ্টটা কিন্তু অত্যন্ত বেশি এখানে অনুভূত হচ্ছে। এবং তীব্র শীতের এই প্রখরতা গত দেড় সপ্তাহ ধরেই কিন্তু এখানে চলছে এবং এই শীত স্বাভাবিকভাবেই কিন্তু জীবনযাত্রার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 46,000 কম্বল স্থানীয়ভাবে তারা বিভিন্ন উপজেলায় তারা দিয়েছে এবং আরো তাদের আপৎকালীন প্রস্তুত রয়েছে এমন কথা জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। তো জেনিফার, এই ছিল নওগাঁর আবহাওয়ার খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি।